ভেজাল খাদ্যের বিরুদ্ধে রাজধানীর হাতিরপুল বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই সময় বিপুল পরিমাণ পচা মাংস ও মাছ জব্দ করেন তারা। এদিন দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়, পরবর্তীতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে জেল জরিমানা করা হবে বলে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বিস্তারিত শফিউল আলম সূচনের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে ভোক্তা যাতে নিরাপদ খাদ্যপণ্য কিনতে পারেন সেজন্য এ অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাজধানীর হাতিরপুল বাজারে মাংসের দোকানে এ অভিযান চালিয়ে পাওয়া যায় কয়েকদিন আগের পচা মাংস। অবিক্রিত এসব মাংস চড়া দামে বিক্রিও হয় বিভিন্ন হোটেলে। অভিযানের খবর পেয়ে মাছ বিক্রেতারা দোকান ফেলে পালিয়ে যায়। পরে এসব দোকান থেকে পচা মাছ জব্দ করা হয়। অভিযান আসছে দেখা সবাই চলে গেছে। পচা মাংস আনে কি কারণে মালিক? এটা মালিক এলে বলতে পারবো, আমি পারি না, কেন আমি তো বাবা, আমি দিন মজুর। বললাম তো যে হোটেলে দিই, রং দেয় হলো আপনার যে মাছ একটু কালার ভালো থাকার জন্য, এই মানে কালারটা সুন্দর হলে সেল করতে সুবিধা। অভিযানে বিপুল পরিমাণ পচা মাছ ও মাংস উদ্ধার করে তা ধ্বংস করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এখানে রেফ্রিজারেটর নাই যেখানে তারা মাংস রাখতে পারে, কিন্তু এখানে বরফ অল্প একটু বরফ দিয়ে তারা মাংস অনেক দিন ধরে স্টোর করে রাখছে। অনেক দিন যেগুলা থেকে পচা গন্ধ বেরিয়েছে আপনারা দেখেছেন, এগুলো আমরা ডিস্ট্রয় করেছি। এবং একই অবস্থা আমরা মাছের দিকে যদি তাকাই, মাছের মধ্যে আমরা রং পেয়েছি যে রংগুলা তারা মাছের মধ্যে দিয়ে ব্যবহার করতেছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্টরা। শফিলাল সুজন, এটিএন বাংলা, ঢাকা।